হ্যালো ভিউয়ার্স, আমি সৌরভ বেরা আর আপনারা দেখছেন এসবি গিনার্জি ইউটিউব চ্যানেল। আজকে আমি আপনাদের সামনে নিয়ে চলে এসেছি রিচার্জেবল ফ্যান, 6 ভোল্ট আর 12 ভোল্ট কেনেডি গোল্ডের ফ্যান আর হচ্ছে মাইলন লাইটের ফ্যান, দুটো কোম্পানির ফ্যান রয়েছে। আর আজকে আমি আপনাদের এগুলোকে চালিয়ে দেখাবো কিভাবে এগুলো স্টার্টিং হয়, কতটা বাতাস রয়েছে, কি বৃত্তান্ত, কত প্রাইস রয়েছে, সব কিছু করে দেখাবো। আর আমাদের সঙ্গে রয়েছে আমাদের বন্ধু, আমাদের এমপ্লয় হচ্ছে যে আশিস ভট্টাচার্য। আজকে ইনি সব কিছু করে দেখাবে কিভাবে এটা ওয়ার্কিং হয়। সো স্টার্ট করো। এটা হচ্ছে ফার্স্ট মোড, এখানে সুইচ রয়েছে, ডিসপ্লেও রয়েছে আর এলইডি রয়েছে। আর এটা হচ্ছে ফার্স্ট মোড, এই দেখুন স্পিড বাড়া, দেখুন এটা হচ্ছে টপ স্পিড, স্পিড কমা, আর এলইডিটা অন অফ কর, অফ কর, অফ কর, এলইডিটা অফ কর। এই দেখুন এটা ডিসপ্লে, সুইচ, আর এটা হচ্ছে ইন্ডিকেটার, পাওয়ার কতটা রয়েছে, আর হচ্ছে আপনারা মোবাইল চার্জিংও করতে পারবেন, আর এটা হচ্ছে 12 ভোল্টের সোলার প্যানেল দিয়ে আপনারা চার্জও করতে পারবেন। চলুন এবার আমরা চলে যাই আমার বাম দিকের ফ্যানটার দিকে। বাম দিকে, ওটা ডান দিকে, এসি হয়ে গেল। স্টার্ট, এটার মধ্যেও রয়েছে এলইডি লাইট, সুইচ, বাট এটার মধ্যে এলইডি স্ক্রিন নেই। এই হচ্ছে ফ্যান, মিডিয়াম স্পিড, লো, লো স্পিড। নেক্সট, নেক্সট, এটা হচ্ছে এটা টপ স্পিড। আর এটার মধ্যে আরো অনেক কিছু রয়েছে আশিস, সিস্টেমটা দেখাও, অফ করেই দেখা নাহলে। মানে আপনারা এটাকে এতটা পর্যন্ত হাইট পর্যন্ত তুলতে পারবেন। ওকে, ওকে ভিউয়ার্স, আপনারা যদি কেউ নিতে চান, এখানে অনলি ফর হোলসেল করা হয়, তো হোলসেলের জন্য যোগাযোগ করুন, ডিসক্রিপশানে নাম্বার দেওয়ার থাকবে, তো আপনারা সেই নাম্বারে কল করুন, প্রাইস পেয়ে যাবেন। থ্যাংক ইউ ভিউয়ার্স।